নমস্কার। হ্যাঁ, বুক লাইব্রেরিতে আপনাদের প্রত্যেককে ভীষণভাবে আন্তরিক স্বাগত। আজকে যে বইটি নিয়ে আলোচনা আমরা করতে চলেছি সেই বইটি একটু ভিন্ন ধারার বই। এই বইটি নাম হচ্ছে ডিক্টেটরের খোঁজে এত দূর। বইটি লিখেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 225 টাকা। প্রতিক্ষণ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। তো বইটি হচ্ছে, এই হচ্ছে তার প্রচ্ছদ। এই বইটি নিয়ে আলোচনা করার আগে একটা ঘটনা, একটা নয় বলা যেতে পারে দেড়খানা ঘটনা একটু আগে বলে রাখি। প্রথম কথা, এই বইটি আমরা কিনেছিলাম এই বছরের বইমেলাতে, আর বইটি আমরা পড়া শুরু করেছি ঠিক যেদিন খবরের কাগজে 2023-এর বইমেলার নির্ঘণ্ট প্রকাশিত হয়, ঠিক সেই দিন। সেই দিনটা আমার এক্ষুনি মনে পড়ছে না, তবে এক্স্যাক্টলি সেই দিনই হঠাৎ করে আমাদের বোধোদয় হয় যে বইমেলা থেকে বেশ কিছু বই কেনা হয়েছে যেগুলো এখনও পর্যন্ত পড়া হয়নি। এটা ভীষণ অন্যায়। তো সেই অন্যায় যাতে বেশি দূর না গড়ায় সেই জন্য আমরা যে যে বইগুলো পড়া হয়নি সেই সেই বইগুলো হাতড়ে টাতড়ে বের করে এই বইটা সিলেক্ট করেছি। তো এই বইটা আমরা পড়া, তো এই বইটা আমরা পড়লাম। কবে শেষ করলাম? নভেম্বর মাসে। এবং নভেম্বর মাসে এই বইটি পড়তে পড়তে একটা অদ্ভুতভাবে কানেকশন তৈরি হলো যে ডিক্টেটরের খোঁজে আমাদের লেখক অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি রাশিয়া গেছেন খুঁজতে ডিক্টেটরকে। তো এই ডিক্টেটরকে না, স্টালিন যে ডিক্টেটর সেটা মোটামুটি এই সময়ের আমরা সবাই জানি। তো এই ডিক্টেটরের খোঁজে অনির্বাণ গঙ্গোপাধ্যায় যে চারবার রাশিয়া ভ্রমণ করছেন সেই চারবার কিন্তু নভেম্বর মাসে। অর্থাৎ আমাদের বইটা আমরা যখন পড়ছি সেটা নভেম্বর মাস, আর বইটা যখন লেখক লিখছেন সেটাও নভেম্বর মাস। অর্থাৎ নভেম্বর মাসটা কিন্তু রাশিয়ার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে নভেম্বর বিপ্লব হয়েছিল, এই মাসে বেশ কিছু ছোট ছোট যেগুলোকে পকেট রেভলিউশন বলে সেটা কিন্তু রাশিয়ার বুকে সারা মাস জুড়ে তৈরি হয়েছিল। তো এবার এই ডিক্টেটরের খোঁজে এত দূর বইটা কেন এই সময়ের এতটা প্রাসঙ্গিক, এর মধ্যে সূক্ষ্মভাবে লেখক একটা অদ্ভুত কথা বলে গেছেন। সেটা হচ্ছে যে আমরা ভীষণভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে গুগলের ইনফরমেশানকে ভীষণ প্রাধান্য দিই। তো এবার গুগলের ইনফরমেশান যদি আমরা সার্চ করি স্টালিন নাম দিয়ে, তাহলে বলছেন যে 99টা ইনফরমেশান হচ্ছে নেগেটিভ ইনফরমেশান। এই বইটি সেই নেগেটিভ ইনফরমেশানগুলোকে কাটতে কাটতে যায়। অর্থাৎ অরিজিনাল ইনফরমেশানটা কি, সেই অরিজিনাল ইনফরমেশানের খোঁজে আমাদের অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি চারবার নিজের পকেটের টাকা খরচ করে রাশিয়া ভ্রমণ করেছেন, এবং সারা বিশ্ব জুড়ে স্টালিনের নামে এত নিন্দা, এত অপবাদ যে ছড়িয়ে রয়েছে সেগুলোর সত্যতা যাচাই করেছে। এই সত্যতা যাচাই করতে গিয়ে কি কি বেরিয়ে এসেছে, সেই বেরিয়ে আসা তথ্যগুলো তার নিজের বুদ্ধি দিয়ে সে যেটা বুঝেছেন সেটার একটা দলিল হচ্ছে এই বইটি। তো এই বইটি আমার তো ভীষণভাবে ভালো লেগেছে, তার কারণ একটা অদ্ভুত বিশ্ব রাজনীতির একটা আভাস এখান থেকে পাওয়া যায়। প্রথমত গুগল এটা ইউরোপের একটা কোম্পানি, যদিও এই কোম্পানি ভীষণভাবে নিরপেক্ষ কিন্তু নয়, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা তবুও এই গুগলের ওপরেই বেস করে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই গুগল কমিউনিটির মধ্যে বা গুগলের আন্ডারে যে পৃথিবীর প্রায় 90% দেশ গুগলের সঙ্গে ট্রানজ্যাকশন করে বা ব্যবসা করে,
বা গুগলের ওপর বেস করে অনেক কিছু করে, কিন্তু কিছু কিছু দেশে গুগল কিন্তু অ্যালাউ নয়। তার মধ্যে একটা রাশিয়া, তার মধ্যে একটা চীন, অর্থাৎ বিশ্বের বেশ কিছু দেশ যারা ইউরোপের এই বিশ্ব রাজনীতি বা বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের প্রচারক, যে যে মাধ্যমগুলো রয়েছে, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা ইন্টারনেট মিডিয়া হতে পারে, বা সেটা টেলিভিশন মিডিয়া হতে পারে, বা ফিল্ম হতে পারে, সেই সমস্ত কিছুকে কিছু কিছু দেশ একদম ডাইরেক্টলি ইগনোর করে। তো সেই ইগনোর করা দেশগুলোর মধ্যে রাশিয়া একটা। তো এই যে এই রাশিয়ার প্রপার ইনফরমেশন কিন্তু গুগল আমাদেরকে দেয় না, অন্তত এই বইটা থেকে আমরা সেরকমই একটা আভাস পাই। তিনি রাশিয়াতে গিয়ে সত্যি সত্যি স্ট্যালিনের অরিজিনাল পজিশন, আজকে 2022 সালে স্ট্যালিনের অরিজিনাল পজিশন খোঁজার চেষ্টা করেছেন। তাতে তিনি অদ্ভুত অদ্ভুত সব ঘটনার যেমন সাক্ষী পেয়েছে হয়েছে, ঠিক সেই রকম অদ্ভুত অদ্ভুত তথ্য তিনি আবিষ্কারও করেছেন। যেমন রাশিয়াতে স্টালিনকে কেন্দ্র করে অদ্ভুত একটা ভাবাবেগ কাজ করে, সেটা কি, যে রাশিয়ার মানুষ প্রধানত দুই ভাগে বিভক্ত, এক তারা স্টালিনকে ভালোবাসে, আর দুই যারা স্টালিনকে ভালোবাসেন না। এই ভালোবাসেন না এই সংখ্যাটা খুবই সামান্য, এবং যারা স্টালিনকে ভালোবাসেন না তারা কিন্তু সরাসরি বর্তমান রাজনীতির সঙ্গে জড়িত এমন মানুষের, অর্থাৎ সাধারণ মানুষের কাছে স্টালিন আমাদের যেরকম নেতাজি, চিত্তরঞ্জন দাস, এরা যেমন একটা স্বাধীনতা বিপ্লব বা স্বাধীনতার আগে বা স্বাধীনতা সংগ্রামী হিসেবে একটা যে মানে একটা উঁচু পোস্ট তারা পেয়ে গেছে, সেখান থেকে তাদেরকে নামিয়ে আমরা হয়তো নামাতে পারবো না। তো সেই রকমই রাশিয়ার সাধারণ মানুষের মনে স্টালিন এবং লেনিন কিন্তু একটা পার্মানেন্ট পোস্ট পেয়ে গেছে। সেখানে কিছু পলিটিশিয়ান যারা এর বিরোধিতা করে তারা বাদ দিয়ে বাকিদের কাছে স্টালিন এখনো পর্যন্ত কিন্তু মহাপুরুষ। তার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে এবং সেই এক্সাম্পলগুলো অবশ্যই তিনি নিজে সেগুলো ফেস করেছেন। অর্থাৎ এখানে একটা ডায়েরির মতো এই বইটি, এই বইটিতে এরকম অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতে দুর্ভিক্ষ চলছে, সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে বেশি বেনিফিট যে দেশটি পায় সেটা হচ্ছে আমেরিকা, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে মানে দুর্ধর্ষ যে দেশটি, যে মোটামুটি সারা বিশ্বকে গ্রাস করে নেওয়ার আশা নিয়ে যুদ্ধটা শুরু করেছিল, সেই জার্মানিকে রাশিয়া পরাস্ত করে, এবং রাশিয়া ওইখান থেকেই কিন্তু আমেরিকার মনে ভয় ধরে। কিন্তু মুশকিল হচ্ছে যে রাশিয়া সেই সময়ে খুব অল্প কয়েক বছরের একটি সমাজতান্ত্রিক দেশ। তো এই সময়ে দাঁড়িয়ে যে দেশের পরিকাঠামো খারাপ, যে দেশের কোনো শিক্ষা নীতি নেই, যে দেশের কৃষি ব্যবস্থার কোনো সিস্টেম নেই, যে দেশের কোনো কলকারখানা নেই, এই রকম একটা বিশৃঙ্খল অবস্থা, এবং সেই সময় একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর সারা দেশে দুর্ভিক্ষ, এই রকম সময়ে একজন দক্ষ প্রশাসকের যে ভূমিকা হতে পারে সেই রকম একটা ভূমিকা পালন করেছিল এই জোসেফ স্টালিন। তো এই যে দক্ষ প্রশাসকের ভূমিকা পালন করতে গিয়ে বেশ কিছু খারাপ নিদর্শন তিনি রেখে গেছেন, কিন্তু সেই খারাপ নিদর্শনগুলিকে কিন্তু জনগণ খারাপভাবে নেয় না,
এটা হচ্ছে একটা অদ্ভুত অন্যরকম তথ্য যে রাশিয়ার মানুষ স্তালিনের খারাপ কর্মকাণ্ডগুলোকে খারাপভাবে নিচ্ছে না, এটা কেন নিচ্ছে না, অদ্ভুত প্রচার। কিন্তু দীর্ঘ 20 বছর ধরে স্টালিন বিরোধীরা করে যাচ্ছে, কিন্তু সেই প্রচার আদপেও কিন্তু জনমানুষের মনের মধ্যে ঢুকছে না। এরকম বেশ কিছু, আমি সমস্ত উদাহরণ দিতে চাইও না বা বইটার প্রতি আমি সেইভাবে স্পয়লার কিছু দিতে চাই না, সেজন্য আমি বলছি না, কিন্তু এরকম বেশ কিছু ইনফরমেশান, বেশ কিছু ডকুমেন্ট এখানে এই বইটির মধ্যে আছে, বেশ কিছু ছবি আছে। তো আপনারা এই বইটি পড়ুন, কারণ একটু পলিটিক্যাল হলেও এই পলিটিক্সটা মানুষের জানাটা দরকার, কারণ সারা পৃথিবী যে দিকে যাচ্ছে সেই দিকটাকে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায় এই বইটা। অর্থাৎ আমরা যেদিকে যাচ্ছি সেই দিকটা কি খুব ভালো, সেই দিকটা কি খুব মহান দিক, সেই দিকে কি মূল্যবোধের ডেভেলপমেন্ট হচ্ছে, এরকম বেশ কিছু ইনফরমেশান নিয়ে হয়তো আমাদেরকে ভাবাবে। ফলত এই যে বইটা আমি এতদিন পড়িনি, কিন্তু পড়ার পর খুব মিস করছিলাম যে সত্যি আমি কেন এতদিন পড়লাম না। তো আমার তো ভীষণভাবে ইচ্ছা করছে যে আপনাদের এই বইটি রেকমেন্ড করতে। খুব কাছাকাছি চলে এসেছে নতুন বইমেলা, মানে কলকাতা বইমেলা, সেখানে প্রতীক্ষণের এই প্রকাশনীর যে স্টলটা দেবে সেখানে আপনারা চলে যাবেন। জানি না এই বইটি এখন আউট অফ প্রিন্ট কি না, যদি প্রিন্ট থাকে, যদি এই বইটি ডিসপ্লে করা থাকে, তাহলে অবশ্যই এই বইটি কিনে নেবেন। কিনে নিয়ে এটা একদম তো উপন্যাস টাইপের নয়, লেখাগুলো পড়তে বা একটু হজম করতে সময় লাগবে, কিন্তু কষ্ট করে একটু পড়ে নেবেন, ব্যাপারটা কিন্তু বেশ ভালো। আমরা আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলোকে, আমি বলছি না সেগুলো একদম ভেঙে যাবে, কিন্তু ভুল ধারণাগুলোকে নিয়ে ভাবতে সাহায্য করবে। তো আমি আর এর থেকে বেশি কিছু বলছি না। তো আমরা আপাতত আজকে এই বইটি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায়, নমস্কার।